যেহেতু সময়ের সাথে আমাদের নির্ধারণ করা ঠিক আছে আপনাকে একটু কথা আমি আমি এখনো বলছি এখনো বলছি পরিমণির পাশে আমরা আছি সবাই অবশ্যই আছি আপনারা কোথায় আছেন আপনারা তো ঘোষণা দিয়ে নেই জানেন না 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 আমরা কি পরিমণির বিপক্ষে কোনো কথা বলেছি জি আপা আমরা পরে এই বিষয়ে কথা বলবো আপনি যখন জীবনে কোনো ভুল করতেন ক্যারিয়ারে তখন কি শাবানা আপা রোজিনা আপা তারা আপনার ভুল ধরিয়ে দিত না কিংবা আপনাদেরকে সংশোধন ভুল ভালো জিনিস শেখাতো না আপনাদের না না কেউ না তারা কেউ কখনো কাউকে শেখায়নি কখনোই কেউ শেখায়নি তারই প্রতিশোধ পরায়ণতায় আপনারা জুনিয়রদেরকে কিছু শেখান না তাহলে পরিমণিরা এরকম ভুল করে কিভাবে যেখানে আপনাদের মতো নায়িকারা আছেন অবশ্যই না পরিমণি কাকে নিয়ে আসছে আমি নিয়ে আসছি যারা নিয়ে এসছে ওকে তারাই তো অভিভাবক হয় যেমন আমি এসছি কার কার হাত ধরে আমি এসছি আমার শ্রদ্ধেয় সোহেল রানা ভাইয়ের হাত ধরে উনি যখন আমাকে নিয়ে এসছেন প্রথমে আমাকে বলেছেন সময়ে মেনে চলতে হবে তোমার কাজ আগে তোমার কাজকে শ্রদ্ধা করতে তুমি অভিনয় এসছো কিছুই জানো না অভিনয় কি কিছু জানো না সেইভাবে উনি আমাকে শিখিয়েছেন শাবানাপা যাদের হাত ধরে এসছেন ববিতাপা কবরিয়াপা যারাই এসেছিল আপা আপনাদের সিনিয়র শিল্পীরা আপনাদেরকে কি শেখাতেন না ভালো মন্দ না না কোনটা শেখাতেন ধরো কাজ করছি সাথে একসাথে একটু হয়তো লাইটিংটা নিচ্ছি না ক্যামেরার মানে লাইফস্টাইল সম্পর্কে কোনো কিছু শেখাতেন না কখনোই না কিন্তু আপনাদের উচিত না আপনাদের জুনিয়রদেরকে একটু একটু সতর্ক করা অবশ্যই একটু সাবধান করে বের হতে হবে নিজেদেরকে সাবধান তাহলে তাহলে আমি কি বলবো মেয়েরা বেরিয়ে যাক যথারীতি যেভাবে বেরিয়ে যাক যেভাবে ওরা চলুক বেরিয়ে গিয়ে বিশ্ব জয় করছে পর্বতের শৃঙ্গে উঠে যাচ্ছে বিশ্ব জয় করা সেখানে আপনি না 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 বিশ্ব জয় করা আর রাত্রে আমাদের সারা পৃথিবীর পরিস্থিতি কিন্তু এখন একটু খারাপ সেটা তো করোনা করোনাও না এমনিতে কেন হচ্ছে যার যার মেন্টালিটি আমাদের মেন্টালিটি যে ছেলেদের মেন্টালিটির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পরিমণির এই ঘটনায় কোন ছেলেটি দায়ী আমি কি করে বলবো তাহলে ছেলেদের মন মানসিকতা তো মন মানসিকতা এর জন্যই বলছি যারা বিপথে নিয়ে আসছে মেয়েদেরকে কারা আনছে ছেলেরাই তো নিয়ে আসছে তাদের অভিভাবক গার্জিয়ান যেই হোক আজকে পরিমণির ব্যাপারটা বলি ওর বাবা নেই মা নেই ও কিন্তু খুব অসহায় অবস্থা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ উঠছে বলে আমরা শুনছি এই ব্যাপারে আপনার কোনো অভিমত আছে আমি কেন বলবো ওটা পার্সোনাল ব্যাপার কারণ পার্সোনাল ব্যাপারে কিন্তু আমরা কোনো কথা বলবো না পরিমণির পার্সোনাল ব্যাপারে আমি কথা বলবো না কারণ ওর পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপার যখন সম্মুখে চলে আসবে জনসম্মুখে তখনই আমরা চিন্তা করব ওকে কি করা যায় কিভাবে করা যায় এখন প্রশাসন যেভাবে পদক্ষেপ নিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের থাকতে হচ্ছে সমগ্র শিল্পী সমাজের উপর প্রভাবটা কেমন পড়লো এই পরিমণি ইস্যু বা একা ইস্যু বা অন্যান্য মডেল একজনকে দিয়ে কিংবা দুই তিনজনকে অনেক কয়েকজন মডেলকেই বলা হচ্ছে না মডেল কি সম্বন্ধে আমি বলতে পারবো না তারা আমাদের কেউ না আমি বলবো যে দুই একজনের কোনো ভুল ত্রুটি মানুষের জীবনটা কিন্তু একরকম হতে পারে না ভুল ত্রুটি নিয়েই মানুষ পরিও ভুল করেছে একাও ভুল করেছে যার জন্য এই পরিপ্রেক্ষিতে এই কাজগুলো হয়েছে এখন এটা শুধরিয়ে যদি ভালো হতে পারে অসুবিধার কি আছে আপা আপনার অভিনীত সর্বসেরা সিনেমা কোনটি যেটি আপনি এখনো আনন্দ ভরে স্মরণ করেন আমি সর্বসেরা আমি বলতে পারবো না আমি দেশে বিদেশে মিলিয়ে প্রায় 300 ছবি কাজ করেছি পুরো হয়নি অনেক কম একটু কম আছে আমি কাজ করেছি আমি 9টি দেশের 9টি ভাষায় কাজ করেছি ছবিতে চলচ্চিত্রে কাজ করেছি এবং আমি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর পুরস্কার অর্জন করেছি আল্লাহর রহমতে আমি তিন তিনবার নৃত্যশিল্পী হিসাবে পুরস্কার পেয়েছি এত পুরস্কার পেয়েছেন এত অর্জন করেছেন আপা এত দুবার পেয়েছি এত অর্জন করার পরে যখন লুকিয়ে লুকিয়ে কক্সবাজার গিয়ে বিতর্কিত বিজ্ঞাপন করেছেন তখন আসলে কেমন লেগেছে সব ছবি কি হিট হয় না কিন্তু রুচির ব্যাপার তো আছে সব ছবি হিট হয় আপা রুচির যখন ছবি ফ্লপ হয় তখন কিন্তু রুচির প্রশ্ন আসে হয়তো আমার ভুল হয়েছিল কিন্তু এই লুকিয়ে লুকিয়ে কথাটা এটা কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে ওরা পছন্দ করেছে এটা আপনি খুশি হয়েছেন হ্যাঁ আমি খুশি হয়েছি কেন তার মানে আপনিও ভাইরাল হতে চান না লুকিয়ে লুকিয়ে নয় এবার মানুষের সামনে একটি গান শোনাবেন আপা গান জি আপা আপনি নৃত্যশিল্পী আপনি নায়িকা আপনি অসংখ্য ছবিতে ঠোঁট মিলিয়েছেন সুন্দর সুন্দর গান একটি গান আপনার ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে হরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে মনে আশা পুরাইছে আপা আপনার সংসার জীবন কিভাবে কাটছে পরিবার কাকে কাকে নিয়ে আমার একটা ছেলে আর আমি আপনার একটি ছেলে এবং আপনি এই দুজন আপনারা একসাথে থাকেন মনি নিশাত ও আমার ছেলে আর আমি এই দুজনকে নিয়ে আমার সংসার সংসারটা কি একটু বেশি ছোট হয়ে গেল না না
আমি মনে করি সুন্দর, কারণ